نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على حبيبه المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্যে আমরা উপস্থিত হয়েছি আর যে বিষয়টি নিয়ে আমরা প্রচারও করেছি সেটি হলো আপনি জানেন যে চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশে হয়তো শনিবার রোজা প্রথম রোজা শুরু হতে পারে তো এই প্রথম রোজা শুরু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এর আগে তারাবির যে নামাজ এটা কিন্তু শুরু করব তাহলে রোজা শুরু হওয়ার যে দিনটি তার আগের রাত ইসলামের নিয়ম অনুযায়ী রাত আগে আসে দিন পরে হয় এই অনুযায়ী আমরা প্রথমত আমরা তারাবি শুরু করব যদি শনিবারে রোজা হয় তাহলে শুক্রবার দেবাগত রাত তার মানে আমরা তখন থেকেই তারাবির প্রস্তুতি এবং তারাবি আমরা আর আরম্ভ করব এই তারাবি নামাজ এটা নিয়ে আজকের সারা পৃথিবীতে এক বড় ধরনের বিভ্রান্তি শুরু হয়েছে এবং কেউ বলছেন আড্রাকাত আবার কেউ কেউ দশ রাকাতের কথা তারা সংক্ষিপ্তভাবে এই করোনা ভাইরাসের কঠিন এই মুহূর্তে মহামারীর এই সময় এটাকে কম করা যায় কি না এই জন্য কেউ কেউ এটার উপরে কম করে দশ রাকাত করার কথা আমরা শুনতে পাচ্ছি যদিও প্রামাণ্য দলিল আমাদের কাছে এখনও আসেনি তবে সারা পৃথিবীতে তারাবির রাকাত সংখ্যাকে কেন্দ্র করে একটা বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমি মহাগ্রন্থ আল কোরআনের সুরা তাওবা থেকে আপনাদের কাছে করেছি। আল্লাহ সবহানা হুয়াত আলা তিনি বলছেন যে মহাজের এবং আনসার যারা তারা হলো অগ্রগামী দল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানা হুয়াত আলা প্রথম কাতারে তাদের অবস্থানকে নিশ্চিত করবেন এবং তারাই আল্লাহর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে প্রথম অধিকারী তারা জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সুবাহান হুয়া তালা তার সাথে বলছেন ওয়াল্লা দিন আত্মা বা এবং যারা শততার সাথে যারা নেক আমলের সাথে তাদের অনুসরণ করেছে সেই সকল ব্যক্তিও কিন্তু এই অগ্রগামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন আল্লা সুবাহান হুয়া তালা শুধু মহাজার এবং আনসারকে নয় বরং তাদের অনুসারী এবং তারা যে পথে চলেছেন প্রিয়ানবী সাল্লাহ সাল্লামের দেখানো পথে পবিত্র পবিত্রকরণের নির্দেশিত পথে চলবার কারণে আল্লা সুবাহানা বলছেন আল্লাহ আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লা সুবাহানা বলছেন ও আদাল জন্না তিন তাজিরি আনহার খা আফিহা আবাদা দা আলি কালফুল আজিম আল্লাহ সুবাহানুয়া তালা তিনি বলছেন যে এ সকল ব্যক্তিদের জন্য তিনি এমন জান্নাতের ব্যবস্থা রেখেছে যার নিচে প্রস্রবণ রয়েছে এবং অনাদি অনন্তকাল পর্যন্ত তারা সেখানে থাকবে এটি হলো তাদের সবচেয়ে বড় সফলতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহাজির এবং আনসার যারা নবী করিম সাহা সাহাবায়িকরাম এই দলই বিভক্ত যারা হিজরত করে গেছেন মক্কা থেকে নবী করিম সাথে অথবা নবী করিম সালামের নির্দেশে যারা মক্কার জমিন থেকে বিভিন্ন জায়গায় যেমন ইথিওপিয়ায় ওই সময়কালে হজরত জাফরাত তৈয়ার আল্লাহ আল্লাউদ্দুল নেতৃত্বে সেখানে আশি ব্যক্তি হিজরত করেছিলেন মহাজের বলুন আর আনসার বলুন তার মানে মদিনাবাসী বলুন আর মক্কাবাসী বলুন নবী করিমসলামের সকল সাবা ইকরাম আল্লা সুবাহ তাদেরকে বলছেন আসুন আল আউয়ালুন এরাই হচ্ছে প্রথম অগ্রগামী দল এবং এদের মর্যাদার কথা এখানে বলা হলো পাশাপাশি ওয়াল্লা দিন আত্মা বেহসান এবং যারা সততার সাথে নেক আমলের সাথে যারা তাদের অনুসরণ করেছে আমরা জানি যে পিয়নবি সাল্লাহ সাল্লামের কাছে থেকে এই মহাজের ও আনসার সাহাবাইকরাম তাকে লক্ষ্য করে নবী কারিম সাল্লামের জীবনের প্রতিটি আমলকে তারা প্রত্যক্ষ করেছেন নবী কারিমের কোনো আমল এমন নয় যেটা তাদের থেকে আড়াল হয়েছে যদি কোনো বিষয় আড়াল হয়ে থাকে তাহলে সেটা উম্মাহাতুল মিন নবী কারিমাম স্ত্রীগণ তারাও কিন্তু ঘরের ভেতরে থেকে নবী কারিমসালামের আমলগুলোকে তারা পর্যবেক্ষণ করেছেন তারা সেগুলোকে অত্যন্ত গভীর দৃষ্টিতে নিজের আমলে নিয়ে আসা এবং এটা প্রচারের ক্ষেত্রেও তাদের অগ্রণী ভূমিকা ছিল সেক্ষেত্রে আমরা মা এসারদ আল্লাহ সহ নবী কারিমসালামের স্ত্রীদের ভূমিকা দেখতে পাই যে তারা নবী আসলামের ঘরের ভেতরের আমলগুলো তারা এত সুন্দর করে প্রকাশ করেছেন যাতে করে ওম্মতের ঘরের ভেতরে সেই আড়ালে থাকা আমলগুলো সহজভাবে আমল করা সম্ভব হয় আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হল তারাবির নামাজ আপনি সকলে জানেন এই তারাবি শব্দটাকে নিয়েও কেউ কেউ বিভ্রান্তি সরাচ্ছে যে তারাবি বলতে কিছু নেই বরং কে আমে রামাদান যেহেতু হাদিস শরীফের মধ্যে এসছে মানকামা রামাদানা ইমান ওয়াহেতে মা মা তাকাদ্দামা মিনজাম্বি যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে ইমানকে মজবুত করার উদ্দেশ্যে সোহাবের আশায় সে যদি সত্যিকার অর্থে এ বাদতে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ তালা তার আগের সকল গুণা মাফ করে দেন অন্য হাদিসের মধ্যে ভাবে এসছে যে মাদানা ইমান ওয়াহেতে সাহাবা গুফেল আলহুমা তাকাদ্দা মিনজাম্বি এখানেও শাহমা শব্দের অর্থ অর্থাৎ যে ব্যক্তি ইমানকে মজবুত করার মহৎ উদ্দেশ্যে রোজা পালন করে এবং সোহাবের আশায় আল্লাহ তালা তার আগের সকল গুণা মাফ করে দেন আমরা এই হাদিসের মধ্যে দুই ধরনের শব্দ পেলাম একটি হলো আর একটি হলো কামা একদিকে রোজা আর পাশাপাশি রাতের এবাদত এটাকে তারাবি আমরা দেখেছি পৃথিবীতে যত মহাদেশ যারা হাদিস বর্ণনা করেছেন হাদিসের মহাপণ্ডিত যারা এবং যারা ফেকার মহাপণ্ডিত তাদের যতগুলো বই পুস্তক তারা যত ধরনের গ্রন্থ সংকলন করেছেন রচনা করেছেন প্রত্যেকটির ভিতরে তারা তারাবি শব্দটিকে ব্যবহার করেছেন অতএব তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নিয়ে নিয়ে যে বাদরটি করা হয় তার বিহাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম আর রমজানুল মোবারকের সিয়াম সাধনায় একজন ব্যক্তি সারাদিন ব্যাপী যখন রোজা পালন করে রাতের বেলায় তার এই বাদরটা বিশ্রাম নিয়ে নিয়ে করতে হয় আর সেই বিশ্রামটি আমরা যদি দেখি তাহলে সাহাবা রামের সময় আমরা লক্ষ্য করেছি যে হাদিস শরীফের মধ্যে এসছে যে তারা চার রাকাত চার রাকাত চার রাকাত এভাবে করে করে তারা পাঁচটি ভাগে বিশ টাকাতকে বিভক্ত করে তারা তারাবির নামাজ আদায় করতেন এবং এই তারাবির নামাজ আদায় করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে এই চার রাকাত তারাবি নামাজ পড়ার পরে বাকি চার রাকাত শুরু করার আগে তারা মাঝখানে কাবাঘরের সামনে যারা এই নামাজ পড়তেন তারা কিন্তু একটা তোয়াফও করে ফেলতেন আর একটি তোয়াফি কিন্তু সাতটি চক্কর অতএব সাত চক্কর পরিমাণ একটি তোয়াফ শেষ হতে যে সময়টুকু লাগে তারাবির দুই চার রাকাত চার রাকাতের মাঝখানে তারা কিন্তু এই সময়টি সেখানে নিতেন এবং এমনি তো দেখা গেছে হাদিস শরীফের মধ্যে এসছে যে মদিনা শরীফে যারা তারাবীর নামাজ পড়তেন তাদের ভিতরে চার রাকাতের পরে বাকি আরও চার রাকাত শুরু করার মাঝখানে যে সময়টুই তারা বিরত নিতেন বিরতি নিতেন যে সময়টাতে তারা বিশ্রাম নিতেন সেটা হলো যে মসজিদে নবাবী থেকে জাবালে সালা তার মানে যেখানে খন্দকের যুদ্ধ হয়েছে এটা বলতে গেলে প্রায় দুই কিলোমিটারের বেশি একটি পথ হবে এই সময়টিতে যাইতে যতক্ষণ সময় ব্যয় হয় ততক্ষণ পর্যন্ত তারা এই দুই মানে চার রাকাত আর অপর চার রাকাতের মাঝখানে যে বিরতিটা সেই বিরতিতে তারা এই সময়টা নিতেন তাহলে আমরা দেখেছি আমরা হাদিসের মাধ্যমে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে তারাবির নামাজ মূলত একটা বিশ্রামের নামাজ এটা যত বিশ্রামের সাথে আরামের সাথে করা যাবে ততই এই বাদরটি প্রাণবন্ত হবে ততই এই বাদরটির মধ্যে জীবন সৃষ্টি হবে তো এই তারাবীর নামাজ যেটি সাহাবাইকরাম সাহাবাইক রামের পরে যারা আছেন আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে তারাবির নামাজ কোনোকালেই বিশ টাকাতের কমে কেউ পড়েন নাই তারাবীর নামাজ নবিকারিমসালাম নিজেও তিনি বিশ টাকাত পড়েছেন সাহাবাইকরাম বিশ টাকাত তারাবি পড়েছেন ঠিক এমনি করে যারা তাবে ইন তাবে তাব তারও বিশ রেখাত নামাজ পড়েছেন ঠিক এমনি করে আমরা যদি চার ইমামের মজহাবের ইমামদেরকে আমরা বলি ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বের হাম্বাল চার মজাবের ইমাম কেউ এমন ছিলেন না যারা বিশ রেখাতের কম তারাবি পড়েছেন ঠিক এমনি করে আমরা সিয়া তার হাদিস বিশারদ যারা বিশেষ করে ইমাম বোখারি মুসলিম আবুদৌ তিরমিজি এবনামা জানাসাই এ সমস্ত মহান ব্যক্তি যারা তারাও কিন্তু প্রত্যেকে বিশ করে তারাবি পড়েছেন এর পরবর্তীতে পৃথিবীতে আমরা একের পর এক লক্ষ্য করলে তেরোশো সাতাত্তর হিজড়ি সন পর্যন্ত এই পৃথিবীতে কোনো এমন একটি মসজিদ কোনো এমন একটি জায়গা এমন ছিল না যেখানে বিশ্বাকাত তারাবির নামাজ হয়নি তেরোশো সাতাত্তরে নসিব রাফাহি নামে একজন ব্যক্তি তিনি বখারি শরীফের কিতাবৎ তাহাজ্জুদ তার মানে তাহাজ্জুদ পর্বের একখানা হাদিস যেটি হজরতে মায়েশার দিয় থেকে বর্ণিত হয়েছে ওই হাদিসের মধ্যে হাজতে মা এসার্দি আল্লাহ রানহা তিনি বলেছেন যে নবী করিমস্লাম রমজান মাস এবং রমজান মাসের বাইরে অন্য কোনো মাসে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে এই হাদিসটাকে কেন্দ্র করেই মূলত একদল লোক পৃথিবীতে ফিতনা ছড়িয়েছে তার মধ্যে প্রথম ব্যক্তি এই নাসিব রাফাই এবং নাসিব রাফাইয়ের পক্ষ নিয়ে আপনারা জানেন এই পৃথিবীতে আরেকজন ব্যক্তি যিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন শেখ নাসির উদ্দিন যাকে এই মজহাবের কন্দল সৃষ্টি করার কারণে তাকে মদিনা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয় নাসির উদ্দিন আলবাণী শেখ তিনি মদিনা মনোবরায় সেখানে কিন্তু মদিনা ইউনিভার্সিটির ভিতরে এই ধরনের মজহাব ছাড়াই যে চলা যায় এবং মজহাবের কোনো প্রয়োজন নেই এই বিষয়টাকে কেন্দ্র করে তার সাথে কঠিন দ্বন্দ্ব হয় এবং আমরা তার জীবন ইতিহাস যদি খুলে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাব যে মদিনায় আহলে মদিনা তারও কিন্তু মাঝাবি বিশেষ করে তারা ইমাম মালিক রহমতুল্লাহে আলের অনুসারী ছিলেন বর্তমান সময়কালে তারা ইমাম শাফি রহমত আলের অনুসারী এবং তার মধ্যে কতকাংশ এমন আছেন যারা ইমাম আহমদ বেন হাম্বল রহমতুল্লাহে আলীকে অনুসরণ করে তারা তাদের জীবনের প্রতিটি কাজ নেক আমলগুলো তারা করে থাকেন আমরা এই মদিনা শরীফের প্রকৃত অর্থে বর্তমান সময়কালেও যদি দেখি তারা কিন্তু সেখানেও মাজহাবকে অনুসরণ করেন আমরা মসজিদে নববীর দোতলায় সেখানে যে বিশাল এক মাক্তা লাইব্রেরি রয়েছে ওই লাইব্রেরির মধ্যেও কিন্তু দেখা যায় যে সেখানে যে পুস্তকগুলো হাদিসের কিতাবগুলো ফিকার কিতাবগুলো যেভাবে সাজানো হয়েছে সেখানে কিন্তু হানাফি মজাব সাফি মজাব হাম্বালে মজাব এবং মালিকী মজাবের বইগুলো আলাদা আলাদাভাবে সাজানো যাতে করে মানুষ সেগুলো গবেষণা করতে পারে যদি আসলেই বলতে গেলে কিছুই না থাকতো তাহলে মদিনা মোনাবরায় মসজিদে নবাবীর সেই দোতলায় বিশাল বিশ্বজোড়া একটি শ্রেষ্ঠ মাত্তাবা একটি লাইব্রেরি যে লাইব্রেরিতে প্রতিটি মুহূর্তে সেখানে গবেষকরা গবেষণা করছেন সেখানে যার প্রয়োজন লেখাপড়া করছেন আমি বহুবার সেখানে গিয়েছি বসেছি সেখানে আমারও রিচার্জ করার সুযোগ হয়েছে আমি দেখেছি যে সেখানেও কিন্তু মজহাবের এই কিতাবগুলো আলাদা আলাদাভাবে রাখাই প্রমাণ করে যে তারা কিন্তু মজাব বিরোধী নয় অতএব মদিনা মনাবারায় মজাব বিরোধী মানুষের সংখ্যা বলতে গেলে খুব তেমন নাই খুব কম মানুষ এমন আছে যারা হয়তো মজাব মানছে না শেখ নাসিরুদ্দিন আলবানী এই মদিনা মনোভরায় ইউনিভার্সিটিতে শিক্ষকতায় সেখানে তিনি যখন মজাবি কন্দল সৃষ্টি করলেন যে মজাবের কোনো প্রয়োজন নাই তখন এই কারণেই কিন্তু সেখান থেকে তাকে বহিষ্কার করা হয় এই শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি কেবলমাত্র এই নাসিব রাফাইয়ের পক্ষ সমর্থন করে তিনি বলছেন যে নাসিব রাফাই যেটা বলছেন যে বোখারি শরীফের হাদিস থেকে তারাবির নামাজ আট ডাকাত আর নবী কারিমসালাম রমজান এবং রমজান ছাড়া এগারো ডাকাত নামাজ পড়তেন এই বিষয়টাকে তিনি সমর্থন করেছেন এবং এর সমর্থনে নাসিব রাফাইর পক্ষে তিনি কথা বলতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহে আলের মজহাবকে তিনি উল্লেখ করেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহে আলের মহাবে আট ডাকাত তারাবীর নামাজ পড়লেই যথেষ্ট অথচ এটি একটি সম্পূর্ণ মিথ্যা এবং এটার সপক্ষে কোনো প্রমাণ বলতে গেলে কিছু নাই আমরা যতটুকু জানি যে ইমাম মালিক রহমতুল্লাহে আলের মাঝাব অনুযায়ী প্রায় মদিনা মনাবরায় যে আমলটি ছিল সেটা হলো প্রায় উনচল্লিশ টাকাত নামাজ এবং কোন কোনো ক্ষেত্রে একচল্লিশ টাকাত নামাজ তার মানে আটত্রিশ টাকাত তারাবির নামাজ তারা পড়তেন আর তিন টাকাত বেতের নামাজ পড়তেন বেতের নামাজকে কোনো অবস্থাতেই তিনের কমে কখনও তারা পড়েনি তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে নবী কারিমসলামের সময়কালে সেখানে কিন্তু বিশ টাকার তারাবি নবী কারিমস্লাম নিজেও তিনি পড়েছেন এবং এই নামাজটি হজরতে উমরে ফারুক রেদ্দি আনহু হযরতে আলী রেদী আল্লাহ তালন এবং সাহাবা ইকরাম যারা পাশে ছিলেন তারা তো অবশ্যই সেটাকে অবলোকন করেছেন আমরা এ সম্পর্কে যদি লক্ষ্য করি তাহলে সেখানে হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রদ্দী আল্লাহতুল্লাহমার হাদিসকে আমরা দেখতে পাই যেটি মোসান্নবে এবনাবি সাহেবার মধ্যে উল্লেখ করা হয়েছে আর মুসানব ইবনে আবি সাহেবা এর লেখক করেন হজরত আবু বাকর এবন আবি সাহেবা তিনি ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহে আলের অত্যন্ত সরসারি উস্তাদ তিনি তো মুসান্দ এবন আবি সাহেবার মধ্যে হজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রাদ্দি আল্লাহতলা হাদিস সেখানে আনা হয়েছে আর সেই হাদিসের মধ্যে স্পষ্টভাবে হজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রাদ্দি আল্লাহ তিনি বলছেন আন এবনে আব্বাস আল্লাহ রাদ্দি আনহুমা কল ইন্না রসুল আল্লাহি সাল্লাহ আলী কানা ইউসাল্লি ফি রমাদানা ইশরিনা রাকাতান ওয়াল বেতরা নবী করিম সাহাশাল্লাম রমজানুল মবারকে তিনি বিশ টাকাত নামাজ পড়তেন এবং বেতের পড়তেন এই হাদিসটিকেই আব্দ ইবন হামিদ তিনি ভিন্ন শব্দে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইন্না রসুল আল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইশরিনা রাকাতান ওয়ুতুরবি সালাসিন নবী সাল্লাম তিনি রমজান মাসে বিশ টাকার তারাবির নামাজ পড়তেন এবং তিন ডাকাত বেতের তিনি পড়তেন তাহলে এখানে তেইশ টাকাতের কথা আমরা পাচ্ছি ঠিক অনুরূপভাবে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই ভিন্ন আরেকটি শব্দে তিনি উল্লেখ করেছেন আর সেটি হলো যে আল্লাহ রাসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম কান্লি বেগায় জামাতিন এসরি নুবে সালাহিন তিনি বলছেন নবী কারিমসাল ইসলাম তিনি জামাত ছাড়াই বিশ টাকার নামাজ আদায় করতেন এবং এর সাথে সাথে তিনি তিন টাকার বেতের নামাজ আদায় করতেন আমরা কিন্তু এখানে যে হাদিসটি আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম এটি যেমন মোসানাফে এমন আবি সাহেবার মধ্যে রয়েছে ঠিক পাশাপাশি হজরতে আবদুল্লাহ এবিন আব্বাস রাদি আল্লাহনার সেই হাদিসখানা আমরা দেখেছি যে আব্দে হামিদ এবং বাইহাকির মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা যদি পরিষ্কার করে আরেকটু বলতে চাই তাহলে সেটি এমনই হবে যে হজরতে ওমরে ফারুক রিয়াল্লাহ তুল্লাহ তিনি যখন শাসন ক্ষমতা এলেন যখন তিনি খলিফা হলেন চোদ্দ হিজড়ি সনে হজরতে ওমরে ফারুক রিয়াল্লাহ আনো তিনি আদেশ জারি করলেন তিনি কানা ইয়ামরো ইলাল বেলাত এবং সমস্ত এলাকার মধ্যে সমস্ত অঞ্চলে তিনি লিখে পাঠালেন তাদেরকে নির্দেশ দিলেন যে তারা যেন তারাবির নামাজ বিশ টাকাত নামাজ তারা যেন আদায় করেন ওমরে ফারুক রদ্দি আল্লাহ তালনু বিশ টাকাত নামাজের কিন্তু তিনি আদেশ দিয়েছেন এবং বিশেষ করে হজরত উবায়ব কাব রদ্দী আল্লাহ তালাহনুর এ সম্পর্কে হাদিস রয়েছে হজরতি উবায়বনা কাব রদ্দি আল্লাহ তিনি বলেছেন যে হজরত উমর রদ্দী আল্লাহ তিনি আমাকে বলেন যে সাধারণ মানুষ না বিনহার ওলা না আইয় করাও সাধারণত মানুষগুলো এরা কিন্তু দিনের বেলায় রোজা পালন করে কিন্তু রাতের বেলায় সাধারণত কোরআন যত সুন্দর করে পড়তে হয় তাহলে এই সুন্দর করে পড়াটা কিন্তু তাদের আসে না ফল কারাত আলাইহিম যদি তুমি তাদেরকে নিয়ে যদি এই নামাজের মধ্যে কোরআন তেল আওয়ারটা করো তাহলে কতই না ভালো হবে হাজরতে ওবায়ব না কাবর দি আল্লাহ বলেন হে ওমর হাজা লমিয়া কুন এটা তো এমনভাবে এর আগে কখনো ছিল না হজরত উমর ফারুক আল্লাহ উত তিনি বলছেন যে নাম কাদ আলিম তো আমি বিষয়টা জানি ওলা কেন্নাহু হাসানন এটা কিন্তু অনেক উত্তম একটা বিষয় এই কথাটি শোনার পরে হজরতে উবায়ব না কাব রাদি আল্লাহ উত ফসল্লা বিহীম কাতান কাতানা হজরত উবায়বনা কাব্রাদি আল্লাহ উত্তরানু তিনি বিশ টাকাত নামাজ এর ইমামতি করলেন এবং বেতের নামাজও তিনি পড়ালেন শুধু এটা নয় বরং হজরতে আলী আবি 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 তালেবরদ্দি আল্লাহ আনু তিনি নিজেও যত কারি আছে বা ইনাহুক কাদ্দা আল আ তিনি কারি সাবদেরকে আহ্বান করলেন কারি সাবদের কাছে ডেকে তিনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে যে ভালো কেরাত পড়তে পারে কারণ বিশ টাকার তারাবির মতো একটা লম্বা তারাবিতে কেরাত যত সুন্দর হবে মুসল্লিরা তত বেশি স্থিরভাবে থাকতে পারবে এবং তত বেশি মনোযোগী হবে এই তিনি কারীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো কারী আমার কাছে তোমাদের কারো নাম যদি বলার সুযোগ থাকে তাহলে বলো হ্যাঁ বলা হলো ফা আমার রাজুলান ইউসেল ফের আমাদান এশরি নারাকাতান হজরতে আলী রেদি আল্লাহত রানো তাদের মধ্যে একজনকে তিনি আদেশ করলেন যে বিশ টাকার তারাবি তুমি পড়াও এবং হজরতে আল্লাহ আল্লাহত নিজেই তিনি বিশ টাকার তারাবির পাশাপাশি সেখানে তিনি বেতরের নামাজও তিন ডাকাত আদায় করেছেন তাহলে আমরা সকলেই জানি যে হজরত আলীর আল্লাহ তালু তিনি নবী করিমসাইসলামের অত্যন্ত কাছের ব্যক্তি ছিলেন হজরত উমরে ফারুক আল্লাহ তালু সম্পর্কে আমরা সকলেই জানি ও আসাদু হম ফি আমরিল্লাহ ওমার আল্লাহর কোনো বিধিবিধান এবং প্রিয় নবী ইসালামের কোনো আমল পালনের ক্ষেত্রে হজরত উমরে ফারুকের কোনো জুরি নেই ওমরে ফারুকের সাথে পৃথিবীর কাউকে তুলনা করা যাবে না তিনি আমলের ক্ষেত্রে এত অগ্রগামী ছিলেন তিনি কখনো ইসলামের কোনো সাধারণ মুস্তাহাব একটি আমলকে পর্যন্ত তরক করতেন না অতএব সেই ওমরে ফারুক রেদি আল্লাহ তৌল্লাহন তিনি নিজেই ওবায়বন কাব রেদি আল্লাহ উতকে যেমন নির্দেশ দিলেন হাদরাতে আলী রেদি আল্লাহ তালু তিনিও তো একজন ব্যক্তিকে নির্দেশ দিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবা ইকরামের মধ্যে গুরুত্বপূর্ণ দুইজন খলিফা খোলাফায় রাশিদিনের মধ্যে হজরতে ওমরে ফারুক রেদি আল্লাহ তোলা হজরত ওসমানজন্যায়ন হজরতে আলী রেদওয়ানুল্লাহেদ আল আলহিম আজমাইন সহ শাহবা ইকরাম তাবে ইন তাবে তাব এবং আইম্মায় মুস্তাহিদিন মোহাদ্দ এবং গোটা উম্মত এই তারাবির নামাজ তারা বিশ টাকা পড়েছেন এই তারাবীর নামাজ এটা সুন্নতে মতো এটি এমন লোকের মাধ্যমে পৃথিবীতে এটা প্রত্যেকের ঘরে প্রত্যেকের মসজিদে আমলটি চলে এসছে যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা সুন্নতে কাদিমা এটা প্রাচীন একটি সুন্নত এটা আইন আইনিন মোয়াক্কাদা লির রিচাল নিসা এটা একটা সুন্নতে আইন মক্কাদা এবং এটি পুরুষ এবং নারীর উপরে এই সুন্নতে মহক্কাদাটি এটি অবধারিত এটি অবশ্যই আদায় না করলে গুণাগার হবে এই জন্য আমরা পরিষ্কার ভাষায় যে জিনিসটা আমরা বলতে চাই যে এই বিশ টাকার তারাবি এটা হচ্ছে সন্নাতে রসুল নবী কারিমসলাম বিশ টাকার তারাবি পড়েছেন যেটা হজরতে আবদুল্লাহ ইবা আব্বাস রদ্দি আল্লাহ হাদিস যেটা মোসানাবে এবন আবি সাইবার মধ্যে উল্লেখ করা হয়েছে আর এর শব্দ কিছুটা পরিবর্তন সহ আমরা আপনাদের সামনে কিছু আগেই আমরা উল্লেখ করেছি ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি তাহলে এই বিশ টাকার তারাবি এটা সুন্নতে খোলাফায় রাশিদিন বিশ টাকার তারাবি সুন্নতে হালে ব্যয়েত বিশ টাকার তারাবি এটা সুন্নতে পাক পাঞ্জেতান বিশ টাকার তারাবি এটা সুন্নতে আশারায় মোবাসারা বিশ টাকার তারাবি এটা হচ্ছে সুন্নতে শাহাবা আজমাইন বিশ টাকার তারাবি এটা হচ্ছে সুন্নাতে ওম্মাতুল মো মেন বিশ টাকার তারাবি ঠিক এমনি করে আমরা সুন্নাতে তাবেন সন্নাতে তাবে তাবেন সুন্নতে আইম্মাতিল মুস্তাহিদিন ঠিক এমনি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা সন্নাতে আউলিয়া ইল কামেলিন আমরা সুননতু সোহাদা ওয় সালেহিন আমরা এটা বলতে পারি পৃথিবীর মধ্যে এই বিশ টাকার তারাবি পড়বেন না পড়েন না এমন শাহাবাঈকরাম একজনও পাওয়া যায়নি হজরত উমরে ফারুক রদ্দী আল্লাহতাল যখন চোদ্দ সনে তিনি আদেশ জারি করেন বিশ টাকার তারাবির বেলায় তখন কিন্তু অসংখ্যগণিত সাহাবা ইকরাম পৃথিবীর মধ্যে বেঁচেছিলেন এবং এ যাবৎকাল পর্যন্ত কোনো সাহাবি বিশ টাকার তারাবির কম পড়েছেন এমন কোনো প্রমাণ নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারাবির নামাজ একটি স্থানে এসে দাঁড়িয়েছে আর সেটা হলো যে তারাবির নামাজ বিশ টাকা এটা আট ডাকাত অবশ্যই নয় যারা আট ডাকাতের কথা বলছেন তাদের সম্পর্কে আমরা বলতে চাই আমরা এই আট ডাকাত যারা পড়ার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে আছেন আপনারা জানেন নবিকারিম সাল্লাহ আলিয়াল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন লা আদিরি মা বা কাঈ ফিকম এ হাদিসখানা হজরতে হুজাইফ আলী এমানি রেদি আল্লাহ তুল বর্ণনা করেছেন সই বোখারির মধ্যে এবং তিরমিজির মধ্যে এসছে নবী করিমসাইসলাম বলেছেন না আদিরি মা বাকা ফিকম আমি জানি না তোমাদের মাঝে আমি কতদিন বেঁচে আছি কাজী ফাক্তা দু বিল্লা বাদি নামি ও আশারা ইলা আবি বাকার ওয়া ওমার নবী করিমস্লাম বললেন যে আমি জানি না কতদিন তোমাদের মাঝে আমি আছি তবে তোমরা আমার পরে যারা আছে আমার সাহাবাহিকরাম তাদের তোমরা ইক্তেদা করবে তাদের অনুসরণ করবে ও আশারা ইলা আবি বাকর ওয়া ওমার তিনি হজরত আউ বকর এবং হজরত উমর রদ্দী আল্লাহ তালা তাদের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন যে আমার পরে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তগুলোও তোমরা মেরে নেবে সেটাও হাদিস এবং হজরত এরবাস সারিয়া আল্লাহ রদিয়াল্লাহতাহ হাদিসে এসছে নবী কারিমসাইসালাম তিনি বলেছেন আলাইকম সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহাদিদ্দিন তোমাদের উপরে যেমন আমার সুন্নত আমল করা ঠিক এমনি করে আমার পরে খোলাফায় রাশেদিন যারা আছে যে আমলগুলো করবে তোমরা সেটা আঁকড়িয়ে ধরবে হাদিস শরীফের মধ্যে এত শক্ত করে বলা হয়েছে যে আব্দু আলাইহা বিন নাওয়াজেদ আমরা যখন কোন একটা জিনিসকে ভাঙ্গার চেষ্টা করি কোন একটা জিনিসকে যখন আঁকড়িয়ে ধরার চেষ্টা করি তখন কিন্তু আমরা মারির দাঁত সেখানে ব্যবহার করি তো রবি কারিমসলাম বলেছেন যে আমার সুন্নত এবং আমার সাহাবা ইকরামের যে সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে এমন শক্তভাবে আঁকড়িয়ে ধরবে যাতে কেউ তোমাদেরকে তোমাদের থেকে ওই জিনিসটি যেন নিতে না পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে খোলাফায় রাশি দিনের মধ্যে প্রায় তিন খলিফা এই হজরতে উমরে ফারুক হজরতে উসমান রাইন হযরতে আলী রদ্দিয়াল্লাহ রাহানু সহ আমরা দেখেছি যে নবী করিম সাল্লাহ হলে সাল্লামের এই বিশ টাকার তারাবি তারা কিন্তু আমলে এনেছেন এবং তারা আমল করেছেন এটাকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে পবিত্র কোরআনে যে একটি আমি পড়েছি যে আসসা বিকুন আল আউ্ল নমিন আল মহাজির আনসার দেহেসান অতএব আমরা তাদের মুত্তাবে আমরা তাদের অনুসারী শাহাবা একরাম মহাজির এবং আনসার নবী করিমস্লামের কাছে থেকে যে আমলগুলো দেখেছেন আমরা কিন্তু সে আমলগুলোই করতে চাই আমরা কিন্তু এর বাইরে কখনও যেতে চাইনি চাই না যেহেতু নবী করিমস্লাম আমাদেরকে শাহাবা ইকরামের সন্ন্যতগুলোকে আঁকড়িয়ে ধরার জন্য আমাদের প্রতি তিনি আদেশ জারি করেছেন আর শুধু আদেশেই জারি করেন নাই বরং তিনি হাতের ইশারা দিয়া বকর সিদ্দিক ওমরে ফারুক রিয়ালহমা তথা সাহাবা সাহাবাইকরামের সবাইকে তিনি দেখিয়ে দিয়েছেন যে সকল সাহাবি প্রত্যেকেই যাদেরকেই তোমার অনুসরণ করবে তাদের দ্বারাই তোমরা হেদায়ত প্রাপ্ত হবে সৎপথ খুঁজে পাবে তাহলে আমরা পরিষ্কারভাবে যে বিষয়টি এখন বুঝতে পারলাম সেটি হলো যে তারাবির নামাজ এটা যে বিষ রাখাত এই বিষ রাখাত তারাবির ক্ষেত্রে আমরা দেখেছি এখানে কারো দ্বিমত নেই শুধুমাত্র নাসিব রেফাই সহ আজকের বর্তমান সময়কালে কিছু নব্য সালাফি অথবা কিছু লামাজাবি ব্যক্তি তারা আমাদের মধ্যে এক ধরনের গুঞ্জন সৃষ্টি করছে যে তারাবির নামাজ এটি আট ডাকাত এই আট ড্রাকাতের তারাবির যে হাদিসটা তারা দিচ্ছেন সে হাদিসটি সহি বোখারি থেকে কিন্তু অত্যন্ত হাস্যকর একটা বিষয় যে ইমাম বুখারি রহমতুল্লাহে আলাই এই হাদিসখানাকে উল্লেখ করেছেন কিতাব তাহাজ্জুদ তার মানে তাহাজ্জুদ পর্বে তো তাহাজ্জুদ পর্বে যে হাদিসখানা তিনি বর্ণনা করেছেন সেই হাদিসখানা আমি আপনাদের সামনে তুলে ধরছি এরপরে আমি এই বিশ্বে তারাবীর নামাজের রাকাত সংখ্যা নিয়ে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এর ফাঁদে যে আমাদের পা রাখা যাবে না এই বিষয়টি আমি আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি বখারি শরীফ এই বখারি শরীফের একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে এখানে ইমাম বুখারি আলহ রহমা তিনি উল্লেখ করছেন বাবু কিয়ামিন নবী সাল্লাহ আলহি সাল্লাম ফি মাদানা ওয়াগাই রিহি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাস ছাড়া আপনি দেখুন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো এটা একটা দেখার চেষ্টা করেন এখানে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাব উ তাহাজ্জুদের আলোচনা তিনি নিয়ে এসছেন এবং সেটা পৃষ্ঠা হল একশো একান্ন পৃষ্ঠা এবং প্রথম আলোচনা যেটা সেটা হলো বাবু তাহাজুদ তাহাজুদ সম্পর্কে আলোচনা তাহলে তাহাজুদের পর্বে এখানে নবী করিম সালসাল্লামের এ হাদিস যেটা তিনি এনেছেন ইমাম বুখারি আলের রহমা তিনি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি ছিলেন তার এই তাহাজ্জুদ পর্বে তিনি এখানে নামাজের আলোচনা তাহাজ্জুদ পর্বে তিনি জাকাতের আলোচনা করবেন যে বিষয়টা তার জন্য প্রয়োজন সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন বিশেষ করে এখানে যেহেতু কেতাবৎ তাহাজত এটা নামাজের একটি এবাদতের ক্ষেত্রে এই অধ্যায়টা তিনি সূচনা করেছেন সেই অধ্যায়ের মধ্যে তিনি যে বিষয়টি আলোচনা করছেন সেটা হলো এই যে রমজানুল মোবারকে নবীকার যে ইবাদতগুলো করতেন সে ইবাদতের মধ্যে তিনি তো নামাজও পড়তেন সে নামাজটা কেমন ছিল আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এখানে তিনি উল্লেখ করেছেন যেই শিরোনামে বাবু কিয়ামিন্ন নবাইসালাম বিল্লা ইলি ফিরা মাদানা ওগাইরি নবী কানি ইসালাম রমজান মাসে তিনি যে কেয়াম করতেন তারাবি পড়তেন এবং রমজান ছাড়া অন্য সময় যে বাদুতগুলো করতেন সেই এ বাদুতগুলো প্রসঙ্গে এখানে আপনাদের সামনে হাদিসটা জানা দরকার অবি কলা হাদ্দা আবদুল্লাহ ইবনে ইউসুফ কআলা আখবরানা মালিকুন আনসাইদ ইবনে আবি সাইদিন মকবরি আন আবি সালামত ইবনে আবদুর রহমান أنه أخبره أنه سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقال ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشر عشرة, عشرة ركعة يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا قالت عائشة فقلت يا رسول الله صلى الله عليه وسلم التلام قبل أن ترى ফকালাইনি রসুল সাল্লাই নবী করিম সাল্লামের এখানে তার রমজানুল মোবারককে রাতের বেলায় তার এবাদত কেমন ছিল মা এস রী জিজ্ঞেস করা হচ্ছে এবং সেখানে তিনি উত্তর দিলেন মা কানা রসুল্লাহ সাল্লাম ইয়জিদুফি রানা ওলাফি গরিহি আলা এহেদা আশারা রাকাত আন ইউসাল্লি আর বা আন ফালাতাস আল আন হুসনে তিনি বলছেন তিনি এগারো রাকাত নামাজ রমজানে এবং রমজান ছাড়া বাকি এগারো মাস তার মানে বারো মাসেই নবী করিমস্লাম তার একটি স্থির এবাদত ছিল বারো মাসেই যে আবাদতটা তিনি সর্বদাই করতেন আর সেটা ছিল বারো রাকাত এবং এই এগারো রাকাত এগারো রাকাতের মধ্যে ইউসাল্লি আর বা এবং এই এগারো রাকাত নামাজ তিনি যখন আদায় করতেন ইউসাল্লি আরবান চার রাকাত করে করে ফালায়াতসাল আন হুসনেহিন্না বা তুলেহিননা এবং সেটা যে কত সুন্দর ছিল এবং সে নামাজটা যে কত দীর্ঘ ছিল এই সম্বন্ধে তুমি প্রশ্ন করো না নবী কালেম ইসাইসালামের নামাজের সাথে কাউকে তুলনা করার সুযোগ নেই ঠিক অনুরূপভাবে সোম্মায়ুসাল্লী আরবান এরপরে তিনি চার রাকাত পড়তেন তাসাল আন আনহুসনেহিননা বা তুলেহিননা এবং সেটা যে কত সুন্দর হতো ওই চার রাকাত নামাজ তিনি যেটা পড়তেন এবং সেটা কত দীর্ঘ হতো সোম্মায়ুসাল্লী সালাহসান এরপরে তিনি তিন রেখাত বেতের নামাজ পড়তেন এখন এখানে কিন্তু তিন রেখাত বেতের কথা আমাদের লামজাবি ভাই যারা তারা কিন্তু তিন টাকাত বেতের স্বীকার করেন না তারা কিন্তু বেতের এক ডাকাত হাদিস দেন এগারো ডাকাতের হাদিস আমাদেরকে শোনান কিন্তু এগারো রেখাতের হাদিসের মধ্যে আট ডাকাত তারাবি যদি হয় তাহলে বাকি তিন ডাকাত কি। নিশ্চয়ই তিন ডাকাত এটা বেতের নামাজ এবং স্পষ্টভাবে অন্য হাদিসের মধ্যে এর বর্ণনা এসছে তো কাজে তিন ডেঘাত বেতের পড়া আপনারা কিন্তু তিন ডাকাত পড়েন না আপনারা পড়েন এক ডাকাত তাহলে তো হাদিসের উপর আমল হলো না আপনার যে হাদিস দলিল হিসেবে দিচ্ছেন এটি হচ্ছে তারাবি সম্পর্কে আসলে কিন্তু তারাবির হাদিস এটা নয় এ হাদিস হচ্ছে তাহাজ সম্বন্ধে রমজানুল মোবারকের নবীকার যে নামাজটা তিনি পড়তেন এগারো রাকাত রমজানের বাইরেও তিনি এগারো রাকাত পড়তেন তো রমজানের এগারো রাকাত যদি তারাবি হয় তো রমজানের বাইরে এগারো রাকাত কি হবে সেটা কি তারাবি হবে আপনারা কি বলবেন পৃথিবীর কেউ কি মানবে যে রমজানুল মোবারকের বাইরে এই মাসটার বাইরে এগারো মাসে বাকি রাতের বেলায় এগারো টাকার এটা তারাবির নামাজ এটা অসম্ভব কাজে আপনারা যে দলিলটা দিয়েছেন এই দলিলটাই আপনাদের হয় নাই এই দলিলটা আপনাদের সপক্ষে কোনো সমর্থন দিচ্ছে না বরং এই হাদিসের মধ্যে যে জিনিসটা এসছে সেটা হলো যে আমরা এখানে একটি গুরুত্বের কথা বলতে পারি যেটা হজরতের শাহ বলিউল্লাহ মাহাদেস দাহলাবির রহমতুল্লাহ আলে বলেছেন তিনি বলেছেন যে বিশ টাকার তারাবির পেছনে এখানে একটি গুপ্ত গোপন রহস্য লুকিয়ে আছে আর সেটা হলো এই জেনবী কারিমসাইসলাম রমজান রমজানুল মোবারকে তিনি এগারো রাখাত পড়তেন রমজানের বাইরে তিনি এগারো পড়তেন তাই রমজানের বাইরে এগারো পড়তেন এটা যেমন তাহাজ্জুদ রোজার ভিতরে আল্লাপ রব্বুল আলমিন এই নামাজটির একটি সৌন্দর্য বর্ধনের জন্য এখানে তিনি বাড়িয়ে দিয়েছেন এটাকে ডবল করে দিয়েছেন তার মানে এগারোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সেখানে বাইশ রাখাত হয় তাহলে এই ভঙ্গন একটাকে এই ভঙ্গ সংখ্যা হিসাবে এটাকে গণনায় নিয়ে আসা হয় না তাহলে এখানে বিশ তার মানে রমজানের বাইরে এগারো আর রমজানের ভিতরে সেখানে বিশ টাকাত এই বিশ টাকার তারাবি তার মানে ডবল আল্লাহর পক্ষ থেকে একটি বর্ধিত এবাদত আল্লাহর পক্ষ থেকে করার সুযোগ হয় শুধু এটি নয় বরং যদি আরেকটু রহস্যের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের যে পাঁচ অক্তের নামাজ আছে পাঁচ নামাজের মধ্যে আমরা ফজর জোহর আসর মাগরিব এশা আমরা বেতের সহ যদি হিসাব করি তাহলে কিন্তু বিশ টাকাত হয় ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরেবের তিন ডাকাত এশার চার রাকাত আমরা একসাথে মিলে বেতের তিন ডাকাতকে যোগ করে যদি আমরা দেখি তাহলে সর্বমোট রাখাত সংখ্যা দ্বারাই কিন্তু বিশ তাহলে এই বিশ ডাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করার পাশাপাশি রমজানুল মোবরকে বিশ টাকাত তারাবি এই বিশ সংখ্যাটাকে এখানে রাখা হয়েছে যে এটা সম্পূরক হিসাবে যদি ওই বিশ টাকাত ফরজের মধ্যে কোনো ত্রুটি হয় আল্লাহ তালার পক্ষ থেকে এই সিয়াম সাধনার মতো একটি বরকতময় মাসে যখন কোনো ব্যক্তি তারাবির নামাজে অংশগ্রহণ করবে আল্লা সুবাহানুয়া তালা এই বরকতে বাকি ফরজ এবং ওয়াজেবের যে ত্রুটিগুলো সেগুলো আল্লা পকরাবলি আলমিন ক্ষমা করে দেবেন তাহলে আমরা কিন্তু এর মধ্যে রহস্য খুঁজে পাই তো হাজরতে মা এশার আদি আল্লাহ তাল যে হাদিস খানা যারা এখান থেকে দলিল পেশ করে বলছেন যে নবীকার ইমস্লাম রমজান এবং রমজান সারা এগারো রাখাত নামাজ পড়তেন তাদের এই দলিল এটি তারাবির ক্ষেত্রে আদর শুদ্ধ নয় এবং এখানে প্রকৃত অর্থে তারাবির সম্পর্কে কিছুই বলা হয়নি বরং এটা তাহাজুত পর্বের আলোচনা আপনারা কখনো কেউ যদি এই আট ডাকাতের কথা বলে মায়েশারা দিয়াল্লা হাদিস তারা বলেন তাহলে তাদেরকে অবশ্যই আপনার প্রশ্ন করবেন যে এখানে তো চার ডাকাত নামাজ নবীকাল ইসলাম একত্রে পড়েছেন অথচ আপনারা তারাবি তো দুই দুই ডাকাত করে পড়েন তাহলে চার ডাকাত তো আপনারা একসাথে পড়েন না হাদিস মায় দিয়াল্লাত হাদিসের মধ্যে সেখানে কিন্তু চার রাখাত একসাথে নবীজি পড়েছেন এরপরে চার রাখাত একসাথে পড়েছেন এরপরে তিন রেখাত তিনি পড়েছেন আমরা দেখেছি বর্তমান সময়কালে সারা পৃথিবীতে এমনকি হারামাইন শরীফাইন মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে যে তারাবির নামাজ হয় সেখানেও কিন্তু দুই দুই রাখাত করে তাহলে চার রাখাত একসাথে পড়ার যে এখানে বিষয়টা এটা মূলত তা সংক্রান্ত বিষয় এই হাদিসকে কেন্দ্র করে যারা আমাদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে এবং এই হাদিসের উপর ভিত্তি করে যারা আমাদেরকে বলছে যে রমজান রমজান ছাড়া সবসময় এগারো আকার তার মানে এখানে তাহাজুদও এগারো রাখাত আর এখানে তারাবিও এগারো রাখাত আমাদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে আমি আশা করি আপনারা সেই ধাঁধার মধ্যে পড়বেন না আমাদের এই কাজটি যারা করছেন তারা কিন্তু অত্যন্ত সুচতুর দৃষ্টি নিয়ে আমাদের মধ্যে একটি বিষয় ছড়িয়ে দিচ্ছেন যে সৌদি আরবের মক্কা মদিনায় সেখানে তারাবীর নামাজ হবে এবং সেখানে সংক্ষিপ্ত হবে আপনি দেখুন এ তারাবীর নামাজ সংক্ষিপ্ত হওয়া এ বাদতকে সংক্ষিপ্ত করার সুযোগ কিন্তু কারো নেই আমরা জানি না এই খবরটি কতটুকু সত্য আমরা এতটুকুই বলবো যে তারাবীর নামাজ বিশ টাকাত বিশ টাকাতেই বিশ টাকাতকে দশ টাকাত করার সুযোগ এটা কোনো ব্যক্তির নেই যদি কোনো ব্যক্তি বা কেউ যদি এটাকে কমিয়ে নিয়ে আসেন নিজের ইচ্ছা মতো যদি তিনি বলেন যে না তারাবীর নামাজ বারো রাখাত পড়লেই হবে তারাবীর নামাজ দশ রাখাত পড়লেই হবে তারাবিন নামাজ আরও কম করে পড়লেই হবে তাহলে ইসলামের মধ্যে এটা মন করা একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা আমাদের দেশাচারিতায় যে নিয়মে সাধারণত হয়ে থাকে আমরা যেগুলো সচরাচর করে থাকি কোরআনের অবস্থান ঠিক এমনি করে আমাদের মধ্যে চলে আসবে কোরআনের বাস্তবতার দিকে মানুষ যাবে না এখানে লাই আবকামিল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কোরআন ইল্লা রসমহ রসম রেওয়াজের মতো কোরআন থাকবে কোরআন শুধুমাত্র পড়া হবে কিন্তু কোরআনের মধ্যে যে আত্মিক তার ভিতরে যে দরদ কোরআন যে আধ্যাত্মিকতা নিয়ে পড়ার এই বিষয়টা কিন্তু থাকবে না মাসা আ মেরাতুন খারাবম মিনাল হুদা মসজিদগুলো নানা ধরনের কঠিন অবস্থার শিকার হবে সেখানে যারা অবস্থান করবে তারা কিন্তু হেদায়েতের উপরে থাকবে না বরং মসজিদ নিয়ে দলাদলি করবে মারামারি করবে কাটাকাটি করবে এবং সেখানে বলা হয়েছে ও ওলামা ও হোম সারোমান তাহত আদিম ইসলামা এবং আলেম সম্প্রদায়ের একদল মানুষ এমন হবে আসমানের নিচে বসে তারা এত কঠিন কঠিন অবস্থা তৈরি করবে খারাজাত মিনহমুল ফিতনা ও তাউদ ইলাইহিম তাদের থেকে ফিতনা সৃষ্টি হবে বিভ্রান্তি সৃষ্টি হবে মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যাবে ও তাউদ ইলাহিম এবং শেষ পর্যন্ত বিভ্রান্তিগুলো আবার তাদের দিকে ফিরে আসবে তার মানে সকালে তারা এক কথা বলবে বিকালে আরেক কথা যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তারাবীর নামাজ কয় ডাকাত তখন বলবে তারাবিদ নামাজ এটা হচ্ছে আট ডাকাত আবার যখন দেখা যাবে চাপ সৃষ্টি করা হবে যখন যে না এটা তো এইভাবে নয় হয়তো আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ হাদিস এবং সাহাবাহরামের কেউ বিশ টাকাতের কম তারাবি পড়েন নাই তখন তারা দেখা যাবে যে তাদের বক্তব্য পাল্টিয়ে দিয়ে তারা সেখানে বলবে যে না তারাবীর নামাজ বিশ টাকাত তাহলে কখনও দশ ডাকাত কখনো আট ডাকাত কখনো বিশ টাকাত তার মানে এ বাদত নিয়ে এক ধরনের খেলতামাশা এটা কখনো হতে দেয়া যাবে না আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা যত মুসলমান যেখানে যা বাস করছি হাদিস নিয়ে কেউ আমাদেরকে এই ধরনের ধোকা দেবে আমরা এটা কখনো কোনো অবস্থাতে এই সুযোগ আমরা সৃষ্টি হতে দেব না বরং আমরা এই বোখারি শরীফের হাদিসের মধ্যে যে বিষয়টি আছে সেটা পরিষ্কার করে আমরা সবাইকে বলে দিয়ে দিব যারা আট ডাকাত পড়ার পক্ষে তাদেরকে বলবো যেটা এটা তাহাজুদের নামাজ এটা তারাবি নয় তারাবির সম্পর্কে স্বতন্ত্রভাবে আলাদাভাবে হাদিস রয়েছে হাজরত উমরে ফারুক রেদি আল্লাহ না জেনে না শুনে হজরত আলী রেদি আল্লাহ না জেনে না শুনে তারা কিন্তু এই বিশ টাকার তারাবি পড়ার আদেশ তারা দেন নাই নিশ্চয়ই নবী কারিমসাল ইসলামের থেকে তারা এটা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট ছিল ঠিক এমনি করে এমনি করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে এগুলো কিন্তু সাধারণত ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে হয়েছে যারা কিন্তু আমাদের মধ্যে ইসলামকে একটা খেলনার বস্তুতে পরিণত করতে চায় কাজেই আমরা কোন অবস্থা এমন নয় যে অবস্থাতে আমরা এর থেকে দূরে সরে যাব আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখব যে হাজরত ইমাম শাফি রহমতুল্লাহে আলাইয়ের এখানে কোনো বাণী আছে কিনা না ইমাম শাফি রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন যে ইন ও আমি পছন্দ করি এ দা কাতান তিনি বলেছেন যখন একদল মানুষ মসজিদে একত্রিত হয়ে যাবে তখন তারা যেন বিশ টাকার তারাবির নামাজ পড়ে নেন এবং তিনি বলেছেন এর পাশে পাশে ওয়াইউ তে রুনা বেসালাসিন এবং তিন টাকার তারাবি তার মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার নিজের অভিমতকে তিনি ব্যক্ত করে বলেছেন যে অন্তত পক্ষে বিশ টাকার তারাবি এবং তিন টাকার বেতরের নামাজ তারা আদায় করবেন পাশাপাশি তিনি একথাও বলেছেন তিনি বলেছেন যে আমি দেখেছি সেখানে যারা তারাবির নামাজ পড়েন সেখানে তারা তারাবির নামাজ উনচল্লিশ টাকার তারা পড়েছেন তাই উনচল্লিশ টাকার তারাবি তার মানে ছত্রিশ টাকার তারাবি এবং তিন ডাকাত বেতের নামাজ তারা আদায় করেছেন তাহলে উনত্রিশ টাকাত নামাজের কথা কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ নিজেই বলছেন তবে উনি ওনার নিজের কথা বলছেন যে আমার কাছে সবচেয়ে বড় পছন্দ হল বিশ টাকাত তারাবি পড়া কেন লে ওমর আমলা বেহি হাজরত উমরে ফারুক রাদ্দাল্লাহ তালানো তিনি এই আমলটিই করেছেন এবং ও কাজ ইয়া কমু না বে মাক্কা এবং মক্কা শরীফে মদিনা শরীফের চেয়ে মক্কা শরীফের গুরুত্ব উনি দেন নাই বরং তিনি বলেছেন হারামাইন শরীফের মধ্যে মদিনার মানুষেরা তারা উনচল্লিশ টাকাত পড়তেন তবে মক্কাবাসী যারা তারা বিশ টাকাত তারাবির নামাজ পড়তেন এবং হাজরতি উমরে ফারুক র্দি আল্লাহ যে বাদুর টুকুর এর সংখ্যা তিনি রেখে গেছেন সেই সংখ্যার বাইরে না যাওয়াটাই উত্তম হিসাবে তিনি বলেছেন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কার হতে পারবো হাজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের তিরমিজি শরীফের একশো ছষট্টি পৃষ্ঠায় সেখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাই একখানা হাদিস নিয়ে এসেছেন সেখানেও তিনি বলেছেন বাব মা যা কে আমে শাহ রামাদান উনি এখানে বলেছেন যে রমজানুল মুবারকের রাতের তারাবির নামাজ পড়া কেমন হবে এখানে যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন এই হাদিসের পরে এখানে তার নিজের একটি মন্তব্য তিনি উল্লেখ করেছেন এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাইয়ের জামে তিরমিজির একটি আলাদা বৈশিষ্ট্য যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিস তিনি সে হাদিসটিকে নিয়ে আসেন যে হাদিসটা সাধারণত সর্বজন গ্রাহ্য এবং ওই হাদিসের স্বপক্ষে কার মদ আছে কার মত নাই তাদের নামগুলো উল্লেখ করতেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তিনি সনদ বিশেষজ্ঞ ছিলেন এই জন্য একটি হাদিসকে কয়েকবারে আলোচনা করেছেন হাজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তিনি ছিলেন মুস্তাহেদে মুতলাক যে কারণে একখানা হাদিসকে তিনি কেটে কেটে বোখারি শরীফে প্রায় উনত্রিশটি জায়গায় পর্যন্ত তিনি বর্ণনা করেছেন কাজেই এক এক ইমাম হাদিস বিশারদদের এক এক ধরনের বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলের বৈশিষ্ট্য হলো যে তিনি কোনো বিষয় যখন আলোচনা করেন তখন হাদিস তিনি একাধিক হাদিস না পারলেই তিনি নিয়ে আসতেন না বরং একটি হাদিসের উপরেই তারপরে এই হাদিসের উপরে কারা কারা কী অভিমত ব্যক্ত করেছেন সে বিষয়টি তিনি উল্লেখ করেন এখানে রমজানুল মোবারকের তারাবি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি তার নিজের যে অভিমত ব্যক্ত করেছেন সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি বলছেন কালা আবু ইসা হাজা হাসানুন হাসানঈ এমাম তিরমিজি আবু ইসা তিনি বলছেন যে এই হাদিস খানা এটি হাসান এবং সই যে হাদিস খানা হজরতে হান্নাত যিনি বলছেন যে আমার কাছে হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ ইবনুল ফুজাইল অবি কলা হাদা হান্নাদুন কলা হাদ্দসানা মোহাম্মদ ইবনুল ফুজাইল আন দাউদ আবনে আবি হেন্দিন আনিল ওয়ালিদ ইবনে আব্দুর রহমান এই যে সনদে যে হাদিসটা আসছে উনি বলছেন হাজ হাদিস উন সঈ হাদিসটি হাসান এবং সহি সহি এবং হাসানের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই একেবারে খুব কাছাকাছি খুব কাছাকাছি আপনার ডান হাত বাম হাত কত কাছে তার চেয়েও কাছে সহি এবং হাসান হাদিস এর দূরত্ব খুব একটা বেশি দূরত্ব নেই এরপরে উনি বলছেন ওয়াক্তালাফা আহলুল এলমে ফি কেয়ামে রামাদান উনি বলছেন রমজানুল মোবারকের সেখানে তারাবির নামাজ কয় কয়রাকাত হবে এ বিষয় সম্পর্কে ওলামা ইকরামের মতনক্য দেখা দিয়েছে তিনি বলেছেন ফারহ আবাউদহম আয়ুসাল্লি এহেদাউ আর বা ইন আর কাতাল তিনি বলছেন কেউ কেউ মনে করেন যে তারাবির নামাজ এটি হচ্ছে একচল্লিশ টাকাত তার মানে আট ডাকাত আটত্রিশ টাকাত হচ্ছে তারাবি আর তিন ডাকাত হচ্ছে বেতের তাহলে এখানে একচল্লিশ টাকাতের কথা কিন্তু আমরা ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি ইমাম তিরমিজির তিরমিজি শরীফ আমার হাতে আছে এবং তার মন্তব্যটা আমি দেখে দেখে আপনাদের কাছে পড়ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদেরকেই যেন কেউ বোখারি শরীফের ওই হাদিসখানা মায়েশারাদ্দি আল্লাহ যে হাদিস একশো চৌয়ান্ন পৃষ্ঠায় ইমাম বখারি আলহির রহমা এই প্রথম বোখারির প্রথম খণ্ডে যেটা উল্লেখ করেছেন এই হাদিসখানা দিয়ে যেন কেউ আমাদের ধোকায় ফেলতে না পারে তো আবু ইসা তিরমিজি আপনারা নিজেও জানেন তিনি কিন্তু ইমাম বোখারির ওস্তাদ ছিলেন আবার সাগরেদ ছিলেন তারা কিন্তু একে অপরের অত্যন্ত কাছের এবং আপন মানুষ ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাই তিনি বলছেন যে কারো কারো মতে কেউ কেউ মনে করেন যে তারাবির নামাজের রাকাত সংখ্যা হলো একচল্লিশ মা আল বেতরে বেতের সহ তার মানে আট ত্রিশ টাকা তারাবি আর তিন ডাকাত হলো বেতের তাহলে এখানে একচল্লিশ ডাকাত হচ্ছে বহু কৌল আহলিল মদিনা এটি হচ্ছে মদিনাবাসীদের অভিমত ওয়াল আমল হাজা এন্দাহ বিল মাদা এবং এই একচল্লিশ রাকাত তারাবি বেতের নামাজ পড়ার এই প্রচলনটা মদিনা শরীফে বিদ্যমান রয়েছে তিনি বলছেন ও আকসার ও আহলিল এলমে রুবিয়া আন আলী গিন ওয়া অমরা ওয়া গাই রহিমা মিন আসাবিনবাম নারা কাতান কি চমৎকার আপনি দেখেন অধিকাংশ হাদিস বিশারুদ তার মানে হাদিস বিশারু ও আকসার ও আহলিল এলমে আকসার মানে অধিকাংশ আহলুল এল মানে আহলে হাদিস না আহলুল এল মানে হাদিসের মহাপন্ডিত যারা অধিকাংশ হাদিসের মহাপন্ডিতরা তারা কিন্তু এ ব্যাপারে একমত আলাম আ আন আলী গিন ওয়া ওমরা আমরা আপনাদের সামনে হজরত আলী রেদি আল্লাহ হাদিস বর্ণনা করেছি হয়তো উমরে ফারুক রেদি আল্লাহতুল হাদিস বর্ণনা করেছি এবং সেই হাদিসের মধ্যে দুটোতে উমরে ফারুক রেদি আল্লাহ ওবায়বনা কাব রদি আল্লাহ তোলাকে তিনি নির্দেশ দিয়েছিলেন নামাজের ইমামতি করার জন্য বিশ রেখার তারাবি পড়াবেন হজরত আলী রেদি আল্লাহ তুম তিনিও কারীদেরকে একত্রিত করে একজন কারীকে বিশ টাকার তারাবি নামাজ পড়ার এবং নিজেও তিনি অংশগ্রহণ করে তিন টাকার বেতের তিনি পড়েছেন এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলী তিনি বলছেন যে অধিকাংশ আহালে এলেম ও অধিকাংশ হাদিসের মহাপন্ডিত তারা হজরতে আলী এবং ওমর এবং তাদের ছাড়া আর অন্যান্য যাদের পক্ষ থেকে হাদিসগুরু এসেছে মিন আসাবিন নবী সাল্লাহ সাল্লাম নবী কারিমের যত সাহাবি হজরতে ওমর হজরতে আলী রদ্দি আল্লাহতলাহুমা ছাড়া বাকি যত আছে সবাই তার মানে ওনারা সহ সবাই এ শির রা কাতান তারা প্রত্যেকেই বিশ টাকার তারাবি পড়তেন বহু কাউল সুফিয়ানা সাউরি এটা হচ্ছে সুফিয়ানে সাউরির অভিমত ওয়াই আব্দুল মুবারক ওয়া শাফি হাজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলহিম এরা সবাই মিলে কিন্তু বিশ টাকার তারাবির পক্ষে আমরা কিন্তু ইমাম তিরমিজির তিরমিজি থেকে তিরমিজি শরীফের প্রথম খণ্ড একশো ছেষট্টি পৃষ্ঠা থেকে আপনাদের সামনে এই বিষয়টা আমরা পড়ছি এবং তুলে ধরছি وقال আলার সাফি ادركت ببلدنا বে বালায়া উনি বলছেন যে আমার শহর আমাদের শহর মক্কায় আমি এভাবে পেয়েছি ইউসাল্লু না রাকাতান সেখানে তারাবির নামাজ বিশ টাকাত পড়া হয় وقال احمد আহমদ في هذا এবং এরপরে অন্য কথা চলে আসছে তাহলে আমরা এখানে কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী তার নিজের অভিমত আমরা এখানে স্পষ্টভাবে জানতে পারলাম সিয়াসেদ তার এত বড় একজন বিশ্বস্ত আলেমে দিন বিশ্বস্ত হাদিস বিশারত তিনি কিন্তু অধিকাংশ আহলে এলেম মহাদিসের অভিমত তিনি উল্লেখ করে সেখানে বলেছেন যে এটা কিন্তু বিশ টাকার তারাবি তারাবীর নামাজ কিন্তু সেখানে বিশ টাকাতের কম নয় ঠিক এমনি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে কিন্তু এই ধরনের একাধিক হাদিস আমরা খুঁজে পাবো এবং সেই একাধিক হাদিসগুলোতে যারা এই বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন আল্লামা কাসাই তিনি বলছেন কাল আল কাসাই ইমরী আল্লাহন জামা সাহাবানবী রমাদান আলা উবায় কাব কাসাই তিনি বলছেন যে হজরত আল্লাহ আল্লাহনু রমজান মাসে নবী করিমাসাল্লামের সাহাবা ইকরামকে একত্রিত করলেন হজরত উবায়বনে কাবের সামনে এবং ফসল্লা বিহিম কুল্লা এশরিনেরাকা এবং প্রত্যেক রাতি বিশ টাকার তারাবি তিনি ইমামতি করে পড়িয়েছেন ওলাম ইউনকের আলাইহ আহাদুন কেউ এটাকে অস্বীকৃতি জানায়নি ফয়া কেউ নো এজ মা আম মিনহু এর উপরে কিন্তু একটা এজমা সৃষ্টি হয়েছে তার মানে ঐক্যমত সৃষ্টি হয়েছে অর্থাৎ এই ঐক্যমতের কারণেই কিন্তু এই হাদিসখানার এই আমলটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমল এতে কোনো সন্দেহ নেই ঠিক এমনি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অসংখ্য ব্যক্তি এই বিশ টাকাতের পক্ষে তারা অভিমত দিয়েছেন যেমন আব্দে কায়েস তিনি হজরত সুতারিবন মুশকিল থেকে হাদিস বর্ণনা করেছেন সেখানেও কিন্তু বিশ টাকাত তারাবির কথা বলা আছে ঠিক আবুল হাসানা থেকে এসছে যে হজরত আলীরদ্দিয়াল্লাহ তানু তিনি একজন ব্যক্তিকে বিশ টাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন হজরতে ইয়াহিয়াবন সাহিব তার বর্ণনা এসছে যে হাজতে উমর রাদি আল্লাহ তিনি উবায়বনে তিনি নির্দেশ দিয়েছেন বিশ টাকার তারাবি পড়ার ঠিক অনুরূপভাবে হজরত নাফি ইবনে উমর তিনি আবু মোলাইকার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু মোলাইকা তিনি নিজে মতিনা মানাবারায় বিশ টাকা তারাবির তিনি ইমামতি করেছেন ঠিক এমনি করে হজরতে আব্দুর রহমান হজরতে হারেস থেকে তিনি বর্ণনা করেছেন যে তিনি নিজেই হজরত হারেস বিশ টাকাত নামাজির বিশ টাকার তারাবির তিনি ইমামতি করেছেন ঠিক আবুল মাহতারি তিনি রমজানুল মোবারকের সেখানে পাঁচটি অংশে তারাবিকে বিশ টাকার তারাবিকে ভাগ করেছেন চার চার রাখাত করে এবং সেখানে তিনি বলছেন যে এই নামাজগুলো আমি ইমামতি করেছি এবং ভীতিরও আমি পড়িয়েছি ঠিক এমনি করে হজরতে আব্দুর রহমান এবন হজরতে আতা হজরতে দাউদ ইবন কায়েস হজরতে আলী এবনে রাবিয়া হজরত সাইদ ইবনে জুবায়ের প্রমুখ এ সমস্ত মহান হাদিস বিশারদ যারা তারা কিন্তু বিশ টাকার তারাবি আমাদের মধ্যে চালু রেখে গেছেন বৃষ্টাক তারাবির পরবর্তীতে তেরোশো সাতাত্তর হিজড়ি সনে এসে আমরা দেখেছি যে এখানে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং একদল ব্যক্তি আজকের বর্তমান সময় সারা পৃথিবীতে করোনা ভাইরাস মানুষ ঘর থেকে বের হতে পারছে না প্রায় দুই লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে গোটা পৃথিবীর মধ্যে এই অদৃশ্য প্রাণঘাতী ভাইরাস এর মাধ্যমে আজ সারা পৃথিবী অচল হয়ে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে মহান আল্লাহর কি কুদরতি ক্ষমতা পৃথিবীর সকল শক্তি মুখ থুবড়ে পড়েছে একটি জায়গায় সবাই আজ পর্যন্ত এর কোনো ওষুধ আবিষ্কার করতে পারল না এবং বিশেষ করে অস্থির হয়ে বিজ্ঞানীরা পর্যন্ত কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত অস্থির হয়ে গেছে এবং ইতোমধ্যে আল্লাহর মেহরবানি আমাদের কাছে মাঝে মাঝে খবরও আসছে যে ওই সমস্ত পাশ্চাত্য জগতের বড় বড় বিজ্ঞানী যারা তারাও কিন্তু এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে তারাও কিন্তু কালেমাপুর মুসলমান হচ্ছে আল্লাহর এত বড় একটি বড় ধরনের মহাপরীক্ষা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে তবা করা ছাড়া এর কোনো বিকল্প পথ নেই অতএব নামাজের মতো একটি মহান এবাদত আপনি জানেন যখন কোনো বিপদ আসে তখন নবীকানিমসালাম সাহাবা ইকরামকে বলতেন যে তোমরা মসজিদে যাও তোমরা যায় নামাজ বিছিয়ে তোমরা এবাদতে দাঁড়িয়ে যাও মুসিবত থেকে রক্ষা পাবার জন্যে ইসলামের সবচেয়ে বড় মহষুদ হলো এ বাদতে আত্মনিয়োগ করা নামাজে দাঁড়িয়ে যাওয়া আমরা এই করোনা ভাইরাসের মতো একটি অদৃশ্য অদ্ভুত এমন একটি ভাইরাস যে ভাইরাস কিভাবে মানুষকে আক্রমণ করছে কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করছে এটাও কিন্তু বোঝা অত্যন্ত কঠিন আমরা ফিজিক্যাল ডিস্টেন্স রক্ষা করে সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে আমরা মসজিদগুলোতে আমাদের বাজার আমাদের ব্যাঙ্কগুলোতে আমাদের চলাফেরা এইভাবে আমরা করছি অথবা আমরা যেখানে ঘরে যাদের থাকার আমরা কিন্তু ঘরেই অবস্থান করছি হোম কোয়ারেন্টাইন ইসলাম যেটা বলেছে তার উপরেই কিন্তু সারা পৃথিবী এখন আছে ঠিক এমনি করে লকডাউনের যে ব্যাপারগুলো সারা পৃথিবীতে যেখানে 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 সাধারণত চলাচল বন্ধ করা প্রয়োজন সেখানে কিন্তু চলাচল বন্ধ হয়ে আছে এবং সেখানে মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এই কঠিন এমন একটি রোগে যখন পৃথিবী আক্রান্ত পৃথিবীর মানুষ যখন আক্রান্ত তখন একদল সুযোগ সন্ধানী মানুষ একদল ঠিক ওই ধরনের প্রতারক তারা কিন্তু এই তারাবির নামাজকে কেন্দ্র করে আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে ভিন্ন কাতে নেওয়ার চেষ্টা করছে যে তারাবির নামাজটাকেও সীমিত করতে হবে আর সীমিত করতে গেলে সেটাকে দশ টাকাতে যদি নিয়ে আসা হয় কে তাদেরকে বললো কারা তাদের কাছে প্রচার করলো এটা আমাদের জানা নেই দশ টাকাতে তারাবির নামাজ নিয়ে আসা তার মানে ছয় ছয়জন প্রথম ইমাম সাহেব ছয় এর এরপরের ইমাম সাহেব চার রাকাত দশ টাকাত এবং এর সাথে যোগ করে এক রেখাত বেতের তার মানে এগারো রাকাত তার মানে কৌশলে তারা হজরতে মায় সাল দিয়াল তহ জাহাদিস জেনাবি কেরা রমজান মাসে এগারো রেখাত তিনি পড়তেন এই এগারো রেকাতের কৌশল আমাদের মধ্যে চাপিয়ে দিতে চায় এবং এইভাবেই তারা আমাদেরকে তারাবি পড়তে উদ্বুদ্ধ করতে চায় আমরা বলতে চাই কোরআন এবং সন্ন্যার বাইরে আমরা পৃথিবীর কাউকে অনুসরণ করতে রাজি নই সারা পৃথিবীর যেখানে যে জায়গায় যত আলিম ওলামা আছেন এখানে সকল আলিম ওলামা সাহাবাইকরামের সময়কাল নবী করিমসলামের থেকে আমরা দলিল প্রমাণ দিয়ে আপনাদের সামনে যে বিষয়গুলো সাব্যস্ত করেছি তারাবি বিশ টাকাত অতএব তারাবির নামাজকে আট ডাকাত তারাবীর নামাজকে দশ টাকাত বলার কোনো সুযোগ নাই যারা বলছেন তারা নিতান্ত ভুল বলছেন আর যদি সত্যিকার অর্থে বিশ টাকাত তারাবিকে যদি দশ ডাকাতে নিয়ে আসা হয় তাহলে এটা কিন্তু একটা বড়ো ধরনের কৌশল এবং ষড়যন্ত্র আমাদের উপরে যে আমাদের এবাদতকে কমিয়ে আনা হলো এবং এবাদতকে কমিয়ে আনার সুযোগ কিন্তু ইসলামে নাই এবাদত তো এবাদতই আপনি এবাদতকে কমাবেন কিসের বলে কি যুক্তির বলে এখানে মায়েশারা দিয়াল্লা যে হাদিস নবী ইসলাম রমজান রমজান ছাড়া এগারো টাকার নামাজ পড়তেন এটা তাহাজুদের সম্পর্ক বিষয় এটা তারাবির বিষয় নয় কাজে বিশ টাকার তারাবিকে কমিয়ে দশ টাকা অথবা আট ডাকাতে নিয়ে আসা এটি আমি মনে করি একটি মন মনগড়া বিষয় এবং এটার উপরে উম্মতি মুসলেমার কোনো সমর্থন নাই এই পৃথিবীর কোনো আলিম ওলামা এটাকে সমর্থন করতে পারে না ইভেন হারামাইন শরিফাইনের ইমাম যারা রয়েছেন তারাও এটাকে সমর্থন করতে পারেন না আমি বিশ্বাস করি যে যারা মক্কা শরীফে মদিনা শরীফে যারা নামাজের দায়িত্বে আছেন এখানে গ্রান্ড ইমাম যারা আছেন তারা কিন্তু এটা কখনো করতেই পারেন না কি করে তারা বিশ টাকাতকে দশ টাকাত করবেন এর সম্পর্কে কিন্তু কোনো সাপোর্ট কোনো হাদিস এবং কোনো সমর্থন নেই বরং বিশ টাকাত এটা শূন্যতে মোতোয়ারেসা এটা শূন্যতে কাদিমা কাল থেকে চলে এসছে এটার উপরে হাত দেওয়ার সুযোগ কারোই নেই হ্যাঁ বাকি সীমিত করণের অর্থ নামাজ কমিয়ে আনা নয় বরং এটা হতে পারে যে আমরা রমজানুল মোবারকে তারাবির নামাজ পড়তে গিয়ে যেখানে খতমে কোরআনের বিশাল আয়োজন এক দীর্ঘ সময় পর্যন্ত আমরা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফিজদের পেছনে আমরা তারাবির নামাজ পড়েছি সেটাকে আমরা সীমিত করতে পারি সুরা তারাবির মাধ্যমে অথবা আমরা জানি যে সাতাইশে রমজান যখন আমাদের হাফিজ সাহেবরা নামাজ পড়িয়ে চলে যান তখন কিন্তু ইমাম সাহেব সুরা আর রহমান ইয়াসিন দিয়ে নামাজ পড়ান তাহলে ইয়াসিন, সুরা রহমান সেখানে তিন আয়াত অথবা সেখানে বড় একটি আয়াত সমপরিমাণ আয়াত দিয়েও যদি আমরা তারাবিগুলো সেখানে সামাজিক ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স শারীরিক ডিস্টেন্স যেটাই বলা হোক না কেন যদি এইভাবে আমরা আদায় করি তাহলে এই মুসিবতের সময় কোরআনের তেলাওয়াত যেমন হলো আল্লাহ নিজেই বলেছেন মুরাজিন মিনাল কোরআনে মা হুয়া শিফা আমি কোরআন নাজিল করেছি তোমাদের মুক্তি কবজ হিসাবে শিফার জন্য এই শিফার মহাগ্রন্থ আল কোরআন এর তেলাওয়াত বন্ধ হবে এবং আমরা নামাজকে সীমিত করে এখানে দশ টাকাত অথবা আট টাকাতে নিয়ে আসবো যদি কেউ আমাদের কাছে এই ধরনের কোনো প্রচার করেন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে ফেসবুক সহ বিভিন্নভাবে আমাদের সামনে এগুলো তুলে ধরা হচ্ছে যে হারামাইন শারিফাইনের ইমাম গ্রান ইমাম তিনি এটা দশ টাকা পড়ার জন্য বলছেন আমরা এর সত্যতা খুঁজে পাচ্ছি না হ্যাঁ যদি তারা সত্যিকার অর্থে এটা বলে থাকেন তাহলে এটা আমাদের জন্য কোনোভাবেই মান্য করার বিষয় নয় আমরা এটাকে মান্য করব না এই কারণে যেহেতু আমরা কোরআন এবং সন্না অনুযায়ী আমাদের আমলগুলো করতে চাই কোনো অবস্থাতেই করোনা ভাইরাস মহামারী এটা তো এর আগেও হয়েছে তারপরও কি শাহাবা একরাম তারাকে নামাজ বন্ধ করেছেন তারাকে এবাদত ছেড়ে দিয়েছেন অতএব আমি যে শেষ কথাটি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো কৌশলে আমাদের কোনো কোনো সালাফি এই মুহূর্তে নানা ধরনের প্রচারণা দিয়ে আমাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের কথা তুলে আমাদেরকে এই দশ টাকার তারাবি পড়ার এবং এক ডাকাত বেতের পড়ার দিকে উদ্বুদ্ধ করবে যদি এই অবস্থায় আমরা চলে আসি তাহলে কিন্তু পরবর্তীতে বিশ টাকার তারাবি আর মানুষ পড়তে চাইবে না কাজেই বিশ টাকার তারাবি এটাই আমরা পড়ব তবে ছোট সুরা দিয়ে আমরা পড়ব আমরা বড় একটা একটা আয়াত এটি দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে পড়ে নেব কিন্তু কখনো আমরা এই বিশ টাকার থেকে দশ টাকার অথবা আট টাকাত পড়ে আপাতত করোনা থেকে বাঁচার জন্যে আমরা এটি করব এটা যেন কোনো মতে না হয় আমি আপনাদেরকে সজাগ থাকার জন্য সতর্ক থাকার জন্য এবং বিশ টাকার তারাবি যারা কমিয়ে আমাদের কাছে কৌশলে দশ টাকাতের সাথে এক রাখাত মিলে এগারো রাখাত তার মানে সেই মায় সারাদ্দি আল্লাহ তাহাজুদের নামাজের হাদিসখানা আমাদের উপরে তারাবিতে যারা প্রয়োগ করতে চান তাদের থেকে সতর্ক থাকার জন্য এবং এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি সে দর্শক অনেক সময় হলো আপনারা আমার সাথে আছেন আমি আমার ভাষা নেই যে কিভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব তবে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরতে চাই এবং সেই এখানে যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন সেটা হলো যে তারাবী নামাজ জমাতে পড়ার প্রচলন কবে থেকে চালু হয় কবে থেকে চালু হয় এখানে তারাবির নামাজের প্রচলন আমি তো আগেও আপনাদের সামনে আলোচনা করেছি এটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের জমানা থেকেই নবী করিম সাল্লাম নিজেও এটাকে কন্টিনিউ তিনি করেননি আর কন্টিনিউ না করার পেছনে কারণ হলো তিনি নিজেই বলেছেন যে আমি ভয় পাচ্ছি ও আখাফ আই ইপ্ত আলাইকুম আমি ভয় পাচ্ছি যেটা তোমাদের উপরে যেন এটা ফরজ হয়ে না যায় লাউলা আল আশুক কালা উম্মার্তি লা আমার তোহম্বিস এন্দা করলে উজু নবী করিম সাল্লাম যেমন মেসওয়াকের বিষয়টা তিনি বলছেন যে এটা যদি তোমাদের উপরে আমার ভয় না হতো তাহলে আমি তোমাদের উপরে এটাকে ফরস করে দিতাম আমার তো হোম বিল উজু এন্দাল উজু তার মানে উজু করার সময় তোমাদের অবশ্যই মেসওয়াক করতে হবে মেসওয়াকের কোনো বিকল্প নাই তো এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের কাছে যে প্রশ্ন করেছেন এর উত্তর কিন্তু আমরা আলোচনাতেই দিয়ে দিয়েছি এটা কিন্তু নবিক ইসলামের সময়কালেই চালু হয়েছে এবং পরবর্তীতে ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং এখনও আছে বিশ টাকাতে কম তারাবি সাধারণত কোনো কালে কোনো সময় পড়া হয়নি এখানে প্রশ্ন করেছেন নবী করিমসলাম কি তারাবি নামাজ পড়েছেন হ্যাঁ তারাবি জামাতে পড়েছেন হ্যাঁ তারাবি জামাতে তিনি পড়েছেন তবে প্রথম তিনি যে পড়েছেন যেটা পরবর্তীতে লোকসংখ্যা আরও বেড়ে গেছে পরবর্তীতে লোকসংখ্যা